একটা সেলফি নে। আই শুন না, আমার জুতাটা কিন্তু দেখো। সেটাই বললাম যে আসসালামু আলাইকুম, আমি তানি, চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সেদিন আমার বান্ধবীদের সাথে কোথায় গিয়েছি, কি করেছি, তারই ছোট্ট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলে নিই, আমাদের প্ল্যান ছিল আমরা এগ ইউনিভার্সিটি যাবো, যেহেতু রোজার ঈদে আমি বাসায় গিয়েছিলাম। আমার বাসা যেহেতু ময়মনসিংহে, তো এগ ইউনিভার্সিটি তো খুবই কাছে, আমরা এখানে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা সামহাও হয়ে ওঠেনি। দেন হঠাৎ করে আমার ফ্রেন্ড মনি বলল যে চলো একটা জায়গায় যাই, মানে লিজার বাসায় যাব। তো ময়মনসিংহ শহর থেকে 20-25 মিনিট লাগে, ওরা যেটা বললো আধা ঘন্টা লাগে গাড়িতে করে গেলে। তো আমি বললাম ওকে ঠিক আছে, আমি যাব, আমিও রাজি। আমি আম্মুকে বলে আমি নুমাইয়েরকে বাসায় রেখে আমরা সব ফ্রেন্ডরা বের হয়ে গিয়েছি। অ্যান্ড যে প্রথমেই মনি হতো, আমি একটা জিনিস কিনলাম বেবিটার জন্য, অ্যান্ড মনি ও হচ্ছে ওর বেবির জন্য একটা ড্রেস কিনলো। তারপর আমাদের সিন্ড্রেলা চলে এসেছে তার কাঁচের জুতো পরে, যেটা কিনা ভিডিওর শুরুতেই তাসমিয়া বলছিল এই আমার জুতোটা কিন্তু দেখাবে। মানে ওর জুতোটা আসলে এত সুন্দর ছিল, অ্যান্ড কালারটা মানে এত সুন্দর। সেদিন ব্যাপারটা ছিল এরকম, আমি ওর জুতার ড্রেসের সাথে ম্যাচিং ড্রেস পরেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওর খুব ভালো লাগছিলো জুতার কালার সব কিছু মিলিয়ে। তো ওখান থেকে আমরা টুকটাক কেনাকাটা শেষ করে লিজাদের জন্য আমরা চলে যাই রয়্যাল বেকারিতে, ওখান থেকে একটা কেক নিই। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেই দিন ছিল আবার বেলার জন্মদিন। তো আমরা একটা কেক নিই, সেটা কিন্তু বেলা জানে না, বেলা হচ্ছে তাসমিয়ার সাথে অন্য কিছু কেনাকাটা করতে গিয়েছে। আমি মনি আমরা চলে এসেছি এইখানে। তো আমরা একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে আমরা দোকান থেকে বের হয়ে যাই, অ্যান্ড ওরা ওদের কেনাকাটা শেষ করে চলে আসে। মূলত আসলে এত হঠাৎ করে সিদ্ধান্ত এবং যাওয়া সব কিছুই হয়েছে তাসমিয়ার গাড়ির জন্য, না হলে আসলে হয়ে উঠতো না এরকম যাওয়া আসা। আরেকটা যেটা ঝামেলা হয়েছে শেষে, সেটা হচ্ছে অতিরিক্ত পাকনামোর ফলে যেদিক দিয়ে কিনা আধা ঘন্টা বা 40 মিনিটের পথ, সেটা আমরা গিয়েছি প্রায় দু আড়াই ঘন্টা হবে এরকম ঘুরে গিয়েছি, মানে উল্টো পথ দিয়ে ঘুরে ঘুরে গিয়েছি। তো যাওয়ার সময় একটা মজার ব্যাপার হচ্ছে, ভাইয়াটার নাম আমি ভুলে গিয়েছি, ড্রাইভার ভাইয়ার, উনি হচ্ছে আমি যেহেতু সামনে ফ্রন্ট সিটে বসেছি, অ্যান্ড উনি সারা পথ বকা দিতে দিতে সবাইকে গিয়েছে, অ্যান্ড পেছনে তো ওরা খুব মজা করছে। আমি বলছি আল্লাহ, উনি তো মানে বকা দিচ্ছে ব্যাপারটা এরকম, রাস্তা কিসে বকছে, জ্যাম কিসে বকছে, আরে এত জ্যাম কেন, এটা কেন, ওটা কেন, খুব মজা লাগছিলো। যাই হোক, আমরা শহর থেকে বের হয়ে যাই, মাসকান্দা দিয়ে বের হয়ে গেছি, মানে আমরা ত্রিশাল দিয়ে গিয়েছি ঈশ্বরগঞ্জ, যেখানে আমাদের যাওয়ার কথা ব্রিজ দিয়ে খুবই তাড়াতাড়ি, মানে 40 মিনিটের জায়গায় আমরা 2-2.5 ঘন্টা গিয়েছি। যদিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাওয়ার সময় আমরা খুব এনজয় করেছি, আসলে হঠাৎ করে একদমই মানে কোনো প্ল্যান ছাড়া শহর থেকে বের হয়ে একদম মানে কিছুটা গ্রামের আবহাওয়া ছিল এরকম একটা ব্যাপার আর কি। ওই রাস্তাটুকু যাওয়ার সময় আমাদের প্রত্যেকটা মানুষের, মানে পেছনে তিনজন আমি ড্রাইভার ভাই বাদে আমাদের চারজনেরই খুব ভালো লাগছিলো, ওই জায়গাটা আমরা খুব এনজয় করেছি। আর সামনে আমাকে তাসমিয়া বলছিলো যে ওখানে একটা ব্রিজ আছে, ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলতে পারবো, কিন্তু আসলে এত সময় নিয়ে আমরা গিয়েছি, এই যে হচ্ছে সেই ব্রিজটা, কিন্তু আসলে আমাদের ওখানে দাঁড়ানো হয়নি, কারণ ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে, যেখানে গিয়ে না আমাদের 5-6টার মধ্যে পৌঁছানোর কথা, আমরা একটু বেরো হয়েছিলাম দেরি করে। এই যে দেখতেই পাচ্ছ সবাই, আমরা অলরেডি রাতই হয়ে গিয়েছে। অ্যান্ড অবশেষে আমরা লিজার বাসা খুঁজে পাই, অ্যান্ড আমরা বাসায় খুবই কম সময় থেকেছি, মানে রাস্তায় আসার সময় আমাদের অনেক সময় পার হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার। তো যেই হচ্ছে খালামুনিরা, যাকে দেখতে আমরা আসলে গিয়েছি তাকে নিয়ে ছবি তোলাতুলি চলছে, অ্যান্ড এখানে আমাদের ক্যামেরাম্যান মনি সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুয়ে বসে কাত হয়ে চিত হয়ে ছবি তুলে দিচ্ছে, ওটা আমরা খুব মজা করেছি আসলে। আর একটা জিনিস হচ্ছে, এরপরে খাবার দাবার খাই, প্রথমে খুব সম্ভবত লিজার বোন, মেজো বোন যদি ভুল না করে থাকি, ও এত ভালো খাবার বানিয়েছে, মানে সবাই মিলে ওরা করেছে, প্রত্যেকটা আইটেম খুবই মজার। এটা মোটামুটি সবাই জানো, ঈশ্বরগঞ্জ কিশোরগঞ্জ ওই দিককার মানুষজন পিঠার জন্য প্রসিদ্ধ, মানে ভালো ভালো পিঠা বানাতে পারে।
তো এদিক দিয়ে ওরা হচ্ছে দুধপুলি করেছিল, দুধপুলির ওই জিনিসটা আমার এখনও মুখে লেগে আছে, এত মজা হয়েছে সিরিয়াসলি। মানে সবাই বলে না যার যার মায়ের হাতের খাবার তো সবার ভালো লাগে, কিন্তু তারপরেও ওদের দুধপুলিটা এত মজা ছিল। আর ওদের আমি বরফিটা খাইনি, তবে পুডিংটাও বেশ অন্যরকম লেগেছে, একটু কেকি ভাব ছিল, যেটা নর্মালি আমরা পুডিং খাই একটু সফট পুডিং খাই, বাট ওদের পুডিংটা বেশ ঘন একটু কেকি ভাব ছিল। তো ওরা ওদের বাসাটাও বেশ একদম গোছানো, আমরা এতক্ষণ নিচতলায় ছিলাম, নিচতলা থেকে হই হই করতে করতে আমরা উপরে উঠে আসি, ওদের দোতলায় উঠে আসি। অ্যান্ড এই যে আমার সামনে সিন্ড্রেলা হেঁটে হেঁটে যাচ্ছে, যদিও তখন তার পায়ে সেই কাঁচের জুতো ছিল না, সে হেঁটে হেঁটেই যাচ্ছিলো জুতো ছাড়া। এইখানটা হচ্ছে নদী, যেটা আমাদেরকে লিজা বললো, মানে আমি যেহেতু রাতে এসেছি সব দেখতে পাচ্ছি না, বাট এটা মানে এখান থেকে নদী দেখা যায় এরকম একটা ব্যাপার, মানে খুবই একটা সুন্দর একটা জায়গায় ওদের বাসাটা, কিন্তু আমরা আসলে এনজয় একটু কম করতে পেরেছি, মানে এনজয় আমরা অনেক করেছি, বাট নদী দেখতে পেলে আরও খুব ভালো লাগতো, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তারপরে হচ্ছে বেলার জন্য কেকটা বের করা হয়, অ্যান্ড বেলা তো খুবই সারপ্রাইজড, মানে খুবই স্বাভাবিক, আমরা যেহেতু ওকে বলিনি কেক নিয়েছি বা কিছু একটা, আসলে কেক বা কেক কাটাকাটিটা তো বড় বিষয় নয়, যেটা হচ্ছে যে সবাই যেহেতু হঠাৎ করে একসাথে হয়েছে অ্যান্ড সবাই মিলে একটু মজা করা, এটাই তো। এই যে হচ্ছে মানে এত ছবি, আর আমরা সবাই জানি বেলা যেখানে আছে সেখানে অনেক ছবি উঠানো হবে, অ্যান্ড আমরা ছবি তুলতে তুলতে লাস্টে এমন একটা অবস্থা আমরা ছবি তুলতে পারছি না, আমরা এত হাসি পাচ্ছে, যেটা এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, প্রচুর হেসেছি ওখানে, এমন অবস্থা আমার হাসতে হাসতে আমি বসে পড়েছিলাম, যাই হোক ওই ছবিটা আর দেই নাই। তারপরে আমরা নিচে নেমে আসি, অ্যান্ড আমরা সেকেন্ড দফা আবার খেতে বসি, চিকেন বিরিয়ানি করেছিল ওরা বোনেরা মিলে, মানে আন্টি ছিল না বাসে, আন্টি ওদের গ্রামের বাড়িতে গিয়েছিল, ধানের মনে হয় কোনো কাজটা ছিল এরকম একটা ব্যাপার, অ্যান্ড ওই খাবারগুলো খুবই মজা হয়েছে, মানে প্রতিটা খাবারই খুবই মজা হয়েছে, তবে স্পেশালি হচ্ছে দুধপুলি, এটা খুবই মজা ছিল, মানে ভেতরের পুরোটা এত মজা ছিল যেটা বলার বাহিরে, মানে বেশি বেশি করে বলছি যেন লিজা যখন দেখে তখন যেন বলে আহা মেয়েটা এত করে বলছে, আচ্ছা যাও আরেকবার খাওয়াবো, আর শীত আসতে তো চলেই আসবে সামনে, সো আমরা আরও খেতে পারবো। তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে কথা বলছি, তারপর আন্টি চলে আসে, আমরা যখন বের হবো তখন আন্টি চলে আসে, আন্টি বাড়ি থেকে আম নিয়ে আসছে, অ্যান্ড মনে সবাইকে বলেছে কেউ আম নিবা, আমরা সবাই তো না না নিবো না, কিন্তু মনে বলছে হ্যাঁ আন্টি আমি নিবো, অ্যান্ড মনের কিন্তু কথা ছিল আমাদেরকে আচার খাওয়ানোর, কিন্তু সেই আচার আমরা এখনও খেতে পারি নাই, বাট এই যে আমরা রওনাও দিয়ে দিয়েছি, মানে আমরা এসে পড়েছি প্রায় 20-25 মিনিটের মধ্যে আমরা ময়মনসিংহ শহরে ঢুকে গিয়েছি, কিন্তু যাওয়ার সময় আসলে আমাদের অনেক সময় লেগেছিলো, মানে ওই দিনটা এত ভালো গিয়েছে। আর ময়মনসিংহ গেলে প্রথম আসলে এক সপ্তাহ আমি ঝিমাই, তারপরে আমি আসলে আমার এই ফ্রেন্ডগুলোর সাথে বের হই, মানে আলহামদুলিল্লাহ যে এরা ময়মনসিংহের আশেপাশে থাকে, যেমন বেলা তো ক্যাডেট কলেজে আছে, তাসমিয়াকেও পাওয়া যায়, অ্যান্ড মনি যেহেতু ময়মনসিংহের খুব কাছেই ওর পোস্টিং, আমি গেলেই ওদেরকে পাই, অ্যান্ড আসলে সময়গুলো খুব ভালো যায়। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, প্রচুর গরম প্রচুর গরম, ছাতা ছাড়া বাইরে যেও না, সানস্ক্রিন মাস্ট। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।